আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রেসমেড এয়ার স্টার 10 নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা সিপ্যাপ মেশিন। রেসমেডের এই সিপ্যাপ মেশিনটা অস্ট্রেলিয়ান মেশিন, মেড ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় তৈরি। আপনাদের একটু মেশিনটার ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে বলি। অর্থাৎ রাত্রেবেলা যে সকল পেশেন্টের হঠাৎ হঠাৎ দম বন্ধ হয়ে যায়, ওই সকল পেশেন্টকে মেশিনটা যখন তারা শ্বাস নেওয়ার চেষ্টা করে, তখন মেশিনটা একটা পজিটিভ প্রেশার দিয়ে শ্বাস এয়ারওয়েটা ক্লিয়ার করে দেয়, যার কারণে পেশেন্টের আর শ্বাসনালীটা বন্ধ হয়ে যায় না, স্লিপ অ্যাপনিয়া হয় না। এইভাবে মেশিনটা কাজ করে। আনবক্স করার সঙ্গে সঙ্গে এখানে একটা ব্যাগ দেওয়া আছে, ক্যারিং ব্যাগ। এই ব্যাগের ভিতরে সব কিছু দেওয়া আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় কোন জিনিসটা রাখতে হবে। যেমন এখানে হোস পাইপটা রাখতে হবে, এই চেম্বারে হোস পাইপ, এখানে মেশিন, এখানে হিউমিডিফায়ার, আর এটা হচ্ছে মেশিনটা হোস পাইপ, এটা হচ্ছে অ্যাডাপ্টর, এটা হচ্ছে হিউমিডিফায়ার, আর এটাই হচ্ছে আসলে মেইন ডিভাইসটা, রেসমেড এয়ার স্টার 10 APAP, অর্থাৎ অটো সিপ্যাপ মেশিন। যারা আসলে স্লিপ অ্যাপনিয়া ভোগে, স্লিপ অ্যাপনিয়ার রোগী, রাত্রেবেলা হঠাৎ হঠাৎ যাদের শ্বাসনালী বন্ধ হয়ে যায়, অতিরিক্ত নাক ডাকে, হঠাৎ হঠাৎ দম বন্ধ হয়ে যায়, সারা দিন ঝিমায়, তাদের জন্য এই মেশিনটা। এটা একটা অস্ট্রেলিয়ান সিপ্যাপ মেশিন। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার দেয়, যার ফলে শ্বাসনালী আর বন্ধ হয় না, সুন্দর একটা ঘুম হয়। এই মেশিনটা দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে অটো মোড, একটা হচ্ছে ম্যানুয়াল মোড। সবাই অটো মোডটাই সবার জন্য বেস্ট পছন্দ করে। এখানে আছে ফিল্টার আছে মেশিনটার, এখানে আছে ফিল্টার আছে, আর এখানে আছে মেমোরি কার্ড দেওয়া আছে, আর সেট আপ হবে এটা ইনটেক যেহেতু মেশিন। এর হিউমিডিফায়ারটা এখানে ঢুকবে, এখানে পানি থাকবে, মিনিমাম ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে, এই বরাবর পানি থাকবে। মেশিনটার এই সাইডটা থাকবে হচ্ছে হোস পাইপ, এটাই হোস পাইপটা এখানে দেওয়া আছে। অ্যাডাপ্টারটা লাগবে এই পিছনে। মেশিনটার সঙ্গে তিন ধরনের মাস্ক ইউজ করা হয়, একটা নেজাল, একটা ফিলো, একটা ফুল ফেস মাস্ক। তবে এটা যে স্ট্যান্ডার্ড মাস্ক সেটা হচ্ছে নেজাল মাস্ক। অনেকে পিলো মাস্কটা পছন্দ করে, পিলো মাস্ক নেয়, আবার অনেকের প্রয়োজন হয় ফুল ফেস মাস্ক, সেক্ষেত্রে ফুল ফেস মাস্ক দেওয়া হয়। মেশিনটার গায়ে এখানে খোদাই করে লেখা আছে রেসমেড। যেটা যেটা মেশিনটা খোলার মতো সেটা সেটা খুলে আপনাদের একটু দেখাই। এভাবে হিউমিডিফায়ারটা ঢুকবে, এখানে মিনিমাম ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে, এটা খুলে পানি দিতে পারবেন। এখানে চেম্বারটা দেওয়া আছে, এদিক দিয়ে পানি দিতে পারবেন, দেওয়ার পরে আটকাই দিবেন, এখানে লাগাবেন সুন্দরভাবে। আমি পাওয়ার দিয়ে দেখাই আপনাদের। এখানে মেশিনটা পাওয়ার দেওয়া হলো, এখন দেখুন একটু সময় নিচ্ছে, নিচে প্রিফার টু এইচডি কার্ড। এটাই হচ্ছে মেশিনটার হোম ডিসপ্লে। এখানে যদি আমরা অন করি তাহলে মেশিনটা অন হবে, যদিও এটা সেট আপ করতে হবে, কত প্রেশার লাগবে, র্যাম টাইম, হিউমিডিফায়ার লেভেল, অনেক কিছু আছে। আপনারা যারা নেবেন ইঞ্জিনিয়ার, অবশ্যই গিয়ে আপনাদের বাসায় গিয়ে এটা সেট করে দিয়ে আসবে। এটা মূলত একটা লক অবস্থায় থেকে এটা আনলক করা লাগে। হোস পাইপ সবগুলো ইন্টাক্ট আছে বলে আপনাদের খুলে দেখাইলাম না হোস পাইপ মাস্ক, নাহলে ফুল সেট আপ করে দেখাইতাম, যদি কেননা ইন্টাক্ট থাকলে পেশেন্টরা, মেশিনটা ইন্টাক্ট থাকায় ফুল সেট আপ করে দেখাইতে পারলাম না, কেননা এটা খুলতে গেলে পুরো প্যাকেটটাই ছিঁড়তে হবে। কেউ যদি ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করিয়েন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে।